নমস্কার বন্ধুরা, ময়ের রান্নাঘর জানাচ্ছি সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাপলা ঝোল। এর আগেও কিন্তু আমি অনেক মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা একবার প্লিজ রেসিপিগুলো দেখে নেবেন। তো আসুন আজকে তৈরি করে নিই আলু দিয়ে রুই মাছের পাপলা ঝোল। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো রেসিপিটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আমি এখানে রুই মাছের পেটিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছের যে কোনো পিস কিন্তু ব্যবহার করতে পারেন। তো মাছটাকে আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দেবো। এখন উল্টে পাল্টে মাছের দুই পিটি আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের দুই পিটি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজা মাছগুলো আমি একটা একটা করে তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এখন কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 6 আলু নিয়েছি। এখন আলুটা আমি লাল করে ভেজে নেব। আলু আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 জিরে গুঁড়ো। এখানে আমি 1 আদা বাটা নিয়েছি আর 1 কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, দিয়ে দিলাম আলুর মধ্যে। দিয়ে দিচ্ছি 1/2 লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল অ্যাড করছি যাতে মশলাটা কষাতে গিয়ে পুড়ে না যায়। এখন সমস্ত মশলা ভালো করে একসাথে আলুর সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলা নেড়ে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আলুর সাথে মশলা আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আলুর সাথে মশলা আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে একবার সব কিছু নেড়ে মিশিয়ে নেব। এখন জলটা ভালো মতো ফুটতে দেব। জল ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন ফ্লেম মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আলু ভালো করে সেদ্ধ করার জন্য। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি, দেখবো আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে একটু ঝোলের মধ্যে বসিয়ে বসিয়ে দিতে লাগবে, যাতে মাছের মধ্যে নুন তেল ঝাল সবকিছু খুব সুন্দরভাবে ঢোকে। এখন ঝোলের সাথে মাছ আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নেব। মাছ দিয়ে মাছ ঝোলের সাথে আমি 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন। আর আমার বানানো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।